এই মেরে ছেড়ে আদর করে দিলা। হ্যাঁ আচ্ছা, এই জোড়ার দাম নেবেন কত বলে? লাগবে এটা বক না এবং এটা সাত, দুইটা মিলে পনেরো, সাড়ে সাত, সাড়ে সাত, হ্যাঁ সাড়ে সাত। চিত্রপুরি কৃষি চিত্র, দর্শক এই গরুটা কেমন? হ্যাঁ পাবেল ভাইয়ের গরু, বিসমিল্লাহ এগ্রো, উত্তরবঙ্গ গরুর মেলায়। আরে যে যা বলে সেই দামে বিক্রি করে দেবো। কি সুন্দর! হ্যাঁ এর বয়সটা কত ভাইয়া? পাঁচ মাস, মাশাআল্লাহ। এই দুইটা জোড়া, এই দুইটা জোড়া, হ্যাঁ একই মত একই সাইজ। কি যাবি আমার সাথে? হ্যাঁ আমার সাথে যাবে? হ্যাঁ কত সুন্দর! হ্যাঁ আদর করতে ইচ্ছা কি? এই মেরে ছেড়ে আদর করে দিলে। হ্যাঁ আচ্ছা, এই জোড়ার দাম নেবেন কত বলেন? আমি নিয়ে যাই। হ্যাঁ এই বাবা রে, এই দেখেন আমার সাথে যাবে বোধ হয়। পাঁচ লক্ষ টাকা এই জোড়া? আমি নিলে কম টাকা নেবেন না দেখেন তো। হ্যাঁ আপনার জন্য তো অবশ্যই স্পেশাল। এ রে 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 রে, আমাকে সিবি ফলাইস না রে, যাইতে দিবি না, আমার সাথে যাবি দেখেন। আপনার নাম কি? রিফাত। হ্যাঁ আচ্ছা, তাহলে এই জোড়া আমার জন্য 4 লাখ টাকা নাকি? পাঁচ লাখ আসতেন আপনার জন্য, এটা স্পেশাল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আর এইটা কি? এগুলো হচ্ছে ফ্ল্যাগ বি। ফ্ল্যাগ বি দেখি তো, শর্ট ফ্ল্যাগ বি দেখি। ফ্ল্যাগ বি এটা বক না এবং এটা সার? এটা বক না, হ্যাঁ এটা বক না, এটা সার। মাশাআল্লাহ খুব সুন্দর। দাঁত নাই তো বোধ হয় এখনো? না না না, এগুলো অদাত একবারে। আপনার এটা সারের বয়স সাড়ে দশ মাস, দশ মাস এইরকম হবে। আর এটা মোটামুটি বারো, বারো মাসের মতো। এটা এক বছর? এমনি সুস্থ আছে তো? না হ্যাঁ একদম সুস্থ, এবং বকনা হিসাবে যথেষ্ট ভালো আছে। এটা দুইটাই মুন্ডি সিংহ বলা ও সিং নাই? না তো এটা আস্কিং প্রাইস কত? এটা বিক্রির জন্য না, এটা জাস্ট প্রদর্শনের জন্য আনছি। বিক্রি করবেন না? না এই দুইটা বিক্রি, এখানে নাই বিক্রি করলেন না? আপনার খামারে যাওয়ার পরে তো বিক্রি করতে পারবেন না? বিক্রি করবই না দুইটা, আসলে মানে এটা ভবিষ্যতের জন্য আমি রাখছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এ তো ভালো। কয়জন চিন্তা করে এটা বলেন তো? সবাই ওই নগদ দুই টাকা ইনকাম হলেই ছেড়ে দেয়, কিন্তু জাত উন্নয়ন দরকার আছে, বংশ বৃদ্ধির দরকার আছে, এই জন্য একটা বক নেব, একটা সার রাখছি, দেখি কি হয়। না ঠিক আছে, জোড়া মিলিয়ে রাখেন। আর কি কি এনেছেন একটু দেখান। এর পাশে দুটো ব্রাহ্ম আছে আর এই একটা অষ্টাল। অষ্টাল বিশাল অষ্টাল। এই গরুটার দাঁতে কয়টা? এটা ছয় দাঁত। ছয় দাঁত না? ওয়েটটা কত আসছে? ওয়েট দুই দিন আগে স্কেল করা হয়েছে 980 কেজি। মোটামুটি হাইট কতটুকু? হাইট আছে এটা 61 ইঞ্চি মতো। 61 ইঞ্চি না? আচ্ছা না সুন্দর, যথেষ্ট সুন্দর গরু। এ হচ্ছে ব্রাহ্মা। হ্যাঁ সুন্দর ব্রাহ্মা আজকাল পাওয়াই যাচ্ছে না, এর আগে যারা সংগ্রহ করে রেখেছিলেন বা গাভিতে বীজ দেওয়া ছিল ঠিক তারাই হয়তো দু চারটি পালন করছে। এই উত্তরবঙ্গ গরুর মেলায় আমাদের রিফাত সাহেব এই দুটো ব্রাহ্মা সার আনতে পেরেছে, মাশাআল্লাহ ধন্যবাদ তাকে। এটার বয়স সম্পর্কে যদি একটু বলতেন? এটার বয়স 14 মাসের মতো আর এটা 15 মাস। এটা 14 মাস? হ্যাঁ এক মাস কম বেশি। আর এটা 15 মাস? দাঁতের নাইতে বোধ হয়? না না না, এটা অনেক বড় হবে। হ্যাঁ অনেক বড়, 14 মাস বয়সে এরকম বডি ফিটনেস। হ্যাঁ হ্যাঁ বোঝা যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের রিফাত সাহেবের ব্রাহ্মা, দুটি ব্রাহ্মা এনেছেন অসাধারণ। এটা 14 মাস বয়স? হ্যাঁ 14 মাস। এটি যারা দীর্ঘদিন পালন করতে চান খামারে রেখে, নিঃসন্দেহে গরুগুলো পালন উপযোগী এবং ভালো। এই রিফাত ভাই কই? এটা তো সেল করা যাবে নাকি? এটা মোটামুটি আক্সিং প্রাইস যদি একটু ছোট করে বলতেন? আক্সিং আক্সি 15 লাখ দুইটা। দুইটা? হ্যাঁ দুইটা মিলে 15 লাখ। সাড়ে সাত, সাড়ে সাত? হ্যাঁ সাড়ে সাত। তাই? এটা আস্কিং? হ্যাঁ আস্কিং। চাওয়া
আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন আমার দর্শকদের, কে যদি এটা সংগ্রহ করতে চায়। আমার ফোন নাম্বার 019-366-41158, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। ওইটা নাকি ওইটা আমার আরেকটা নাম্বার, এটাও দুইটাই আমার নাম্বার। নাম্বারটা আবার বলেন। 019-019-366-341-411-58। দর্শক, এই যে এখানে যে ব্রহ্মা গুরু দুটি দেখতে পাচ্ছেন, কারো পছন্দ হলে সংগ্রহ করতে চাইলে আমাদের এই যে তরুণ উদ্যোক্তা রিফাত সাহেবের সঙ্গে যোগাযোগ করতে পারেন। শুধু এটা না, এর পাশাপাশি কিছু ফ্ল্যাগ ভিউ দেখলাম, তার সবসময় ইউনিক কালেকশন থাকে। আমি মাঝে মধ্যে তাকে ফলো করি, আমি এই মেলা মাঠে এসে খুঁজে বেড়াচ্ছিলাম যে সেই ভাইটি এলো কি না। এসে দেখে এখানে আপনার খামারের নাম দিয়েছেন কি? শাহিনী অ্যাগ্রো ফার্ম, এটা জয়পুরহাট। আপনার ঠিকানাটা বলেন তো, কে যদি সরাসরি যেতে চাই। আমাদের ঠিকানা এটা পাঁচবিবি থানা, জয়পুরহাট জেলা, পাঁচবিবি প্রপারে আমাদের খামার। পাঁচবিবি প্রপারে? হ্যাঁ, প্রপারে। পাঁচবিবি এসে কেউ আমাদেরকে কল করলে আমরা রিসিভ করে নিতে পারবো। আচ্ছা আচ্ছা। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।